যারা জয় বাংলা স্লোগান ও সাতই মার্চের ভাষণকে প্রেরণা মনে করে না তারা দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এ সময় ইতিহাস ভুলে না যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে রাজধানী তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ধারাবাহিকভাবে উঠে আসে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার প্রকৃত ইতিহাস। সাত মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ভাষণের প্রতিটি লাইন মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিল। সাতই মার্চের ভাষণ, কোনো কাগজপত্র নেই, কিছুই নেই, তিনি যে ভাষণটা দিলেন, আমাদের বঞ্চনার ইতিহাস থেকে শুরু করে সংগ্রামীর ইতিহাস, আমাদের যারা জীবন দিয়েছে তাদের কথা সব কিছু স্মরণ করে বাংলাদেশের ভবিষ্যৎ এবং একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য কী কী করণীয় সমস্ত নির্দেশনা কিন্তু দিয়ে গেলেন। এই ভাষণের প্রতিটি কথা, প্রতিটি লাইন, আমি একবার কোটেশন বের করতে গিয়েছিলাম, দেখলাম যে এটা প্রতিটি লাইনই হচ্ছে একটা কোটেশন। পৃথিবীতে কোনো ভাষণ এত দিন পর্যন্ত মানুষকে এখনো প্রেরণা যোগায় এরকম যোগায়নি। পৃথিবীতে যত ভাষণই আছে হয় লিখিত এবং ওই একবারই সেই ভাষণ দেওয়া হয়েছে। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে সাত মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ করা হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, সাতই মার্চের ভাষণকে তারা প্রেরণা বলে মনে করে না, যা তার অর্থ তারা স্বাধীন বাংলাদেশই চায় না, বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চায় না, তো তাদেরকে কেন মানুষ ভোট দেবে? সেই জন্যই তো তারা ইলেকশন না করে ইলেকশন বানচাল এবং মানুষের কিভাবে দুর্ভোগটা পাবে, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ এই সব সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করতে চায়। যা চেয়েছিল ধ্বংস করতে 21 বছর এবং এরপরে আবার 8 বছর, 29 বছর, তারা ব্যর্থ, তারা পারে নাই, তারা সব বুঝতে পারেনি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য, দেশকে উন্নত করবার জন্য, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি সেটা কার্যকর করে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে, আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন হবে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন করতে পারি তার জন্য সকলকে প্রস্তুত নিতে হবে, সেই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা দিয়ে সত্যকে মুছে ফেলা যায় না, সেটা আজ প্রমাণিত। ইতিহাস মুছে ফেলা যায় না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আজকে দেশ সেটাই প্রমাণ পেয়েছে। বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বিজয় এনে দেয় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।